নমস্কার। দেনা পাওনা অনুষ্ঠান নিয়ে আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। সকাল থেকে খবর আপনাদের সামনে আমরা বহুবার এনেছি। বিয়ের পর সপ্তাহ ঘোরেনি, তার মধ্যেই মেয়ের লাশ গিয়ে পৌঁছলো বাড়িতে। অষ্টমঙ্গলায় যাওয়ার কথা ছিল তার, শুয়ে যেতে হলো কাজলকে। কেন? পনির দাবি। মেয়ে বলেছিল আমি বাঁচতে চাই, কিন্তু বাঁচার হলো না। আমরা কথা বলবো ওর আশপাশের বাড়ির লোকজন আত্মীয় স্বজন সকলের সঙ্গে, কিন্তু তার আগে ঠিক কী ঘটেছে কাজলের সঙ্গে দেখাবো আপনাদের। চোখে ছিল নতুন স্বপ্ন, কাজলের জীবনের লিঙ্কন, সেই স্বপ্নের সৌদাগরেরই নাম ইঞ্জিনিয়ার পাত্র। দেখে শুনেই 13ই ডিসেম্বর বিয়ে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু বেশি সময় লাগলো না বদলে যেতে। বলছে মা এবার জামা থাকা সম্ভব না মা, ওরা আর্ট নর্মাল। আমি কইছি কি বলিস রে বাবা, আমার মেয়ের একটা কথা বলতে দিচ্ছে না যে কি কি প্রবলেম হচ্ছে। ওরে কথা বলতে, বউ মানুষ কথা বলতে নেই, বউ মানুষ কোকিল ছেড়ে থাকতো, আর মেয়ের মা কথা বলতে নেই। বিয়ে আলো নয়, অন্ধকার। বিয়ে বুক ভরে নিঃশ্বাস নয়, দমবন্ধ অবস্থা। অন্তত কাজলের জীবনে প্রথম দিন থেকে এটাই ছিল বিয়ের মানে। কারো কাছেই তো ক্যাশ নাই এখন এই মুহূর্তে, আর একটু সময় সাপেক্ষর ব্যাপার আছে, সেটা তোমার সব হয়ে যাবে। সব কিছু যা চাওয়ার মানে 500 গ্রামের মতো সোনা দিয়েছি, আমার নিজে বিক্রি হয়ে গিয়ে আমি মেয়েটাকে দিছি। আমি খুব ভালোবাসতাম এই মেয়েটাকে, কোথাও বা আমি কলকাতার থেকে ফিরতে দেরি হলে তুমি। বাড়ির ছোট মেয়ে কাজল বাবা মা দাদা দিদি সবার আদরের, কিন্তু শ্বশুর বাড়ি সেখানে আর আদর করি। অষ্টমঙ্গলায় বাড়ি ফেরার কথা মঙ্গলবার, বাড়ি ফেরা হলো না। ওকে গলা টিপে মারা হয়েছে, খুন করা হয়েছে। ওরা তো খুন করেছে আগেই, আমাদের খবর দিয়েছে 7টার সময়। 7টার সময় আমি আর ওর দাদা বেরিয়েছিলাম, বলছিল যে ও সেন্সলেস হয়ে গেছে। তারপর 5 মিনিট পরে আবার ফোন করে বলে কি ও নাকি সুসাইড করেছে। বাগুইআটির অশ্বিনীনগরে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় কাজলের ঝুলন্ত দেহ। ফোন যায় দাদার কাছে, অভিযোগ প্রথমে জানানোই হয়নি আসল ঘটনা, শুধু হাসপাতালে পৌঁছে যেতে বলা হয়। এরপরই আবার ফোন, সুইসাইড করেছে মেয়ে। ছেলে ইঞ্জিনিয়ার, চাকরি ভালো, মোটামুটি বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে যা হয়। কোনো প্রথম দিকে কোনো চাওয়ার পাওয়ার কোনো ব্যাপারই ছিল না, বিয়ের পর থেকে ও পুরো টাকাটাই ডিমান্ড করছে। স্বামী লিঙ্কন দাস, শ্বশুর নারায়ণ দাস, শাশুড়ি কৃষ্ণা দাসকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ভাবখানা এমন, ভাঙবে তবু মচকাবে না। মোবাইলটা নিয়ে চলে গেত, ওর টেলিফোনটাকে অলরেডি বদ্ধ করে দিয়েছিল, এরকম বদ্ধ করে দিয়েছিল ওর টেলিফোনটা। নানান যন্ত্রণা দিত মেয়েটাকে, নানান প্রেসার করতো। ইঞ্জিনিয়ার পাত্র, চাহিদার শেষ নেই। বিয়ে হতে না হতেই 10 লাখ টাকা ক্যাশ চাই, হাতে তুলে দিতে হবে নতুন গাড়ির চাবি। এসবের কতদিন, সময় বদলাচ্ছে সঙ্গে সমাজও, কিন্তু পণ প্রথা কবে মুক্তি মিলবে এর হাত থেকে? আর কত কাজলকে মরতে হবে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কোথায় বাস করছি আমরা বলুন তো? এত আধুনিক হচ্ছি আমরা, আমরা নাকি গ্লোবালাইজড এখন। এখনও আমরা পণের জন্য মেরে ফেলি কাউকে? চলুন যাওয়া যাক এই মেয়েটির পাড়ায়, সেখানে রয়েছে না আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। ঋত্বিক মণ্ডল আমার সঙ্গে রয়েছে। ঋত্বিক, কানে খুব বাজলো যে কথাটা এই পুরো প্রতিবেদনের মধ্যে, ছেলের মা বলছেন ওর প্রেম ছিল, সেজন্যই আত্মহত্যা করেছে, আমার ছেলেকে মেরেছে। তোমার সঙ্গে তো রয়েছেন আশপাশের লোকজন, একটু তাদের প্রতিক্রিয়া এরপরে। দেখো পিউ, প্রথমে জানিয়ে রাখি আজকে
হিসাব মতো আজকে ছিল অষ্টমঙ্গল, অর্থাৎ ফেরা মেয়েটির কাজলের আজকে বাড়ি ফেরার কথা। এই মুহূর্তে প্রতিবেশী এবং বাড়ির সবাই অপেক্ষা করছেন কাজলের ফেরার জন্য। কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে দেহ রওনা দিয়েছে তার হাসপাতাল থেকে, এবং যখন দেহটি পৌঁছবে তখন কিন্তু কাজল প্রাণহীন, অর্থাৎ একেবারে প্রাণ খুইয়েছেন। এইভাবে হয়তো অষ্টমঙ্গলার জন্য গোটা পাড়া পরিবার তারা এইভাবে অপেক্ষা করার কথা ছিল না। আজকে তো অষ্টমঙ্গলা ছিল, এইভাবে অপেক্ষা করতে হবে ভেবেছিলেন? কোনোদিনও ভাবেনি এরকম ভাবে অপেক্ষা করতে হবে। আজকে সকালে যাব ভেবেছিলাম, আনতে যাব, সেই আনতে গেছে আজকে হসপিটালে। ওরা এত নির্মম ভাবে হত্যা করলো আমার ছোট ননদকে। ওদের একদম পুরোপুরি শাস্তি চাই, পুরোপুরি যেন ন্যায্য বিচার হয়, তিনজনের ফাঁসি চাই। আজকে তো সম্ভবত যাওয়ার জন্য আপনাদের গাড়ি তৈরি ছিল, সমস্ত প্ল্যান ছিল, অষ্টমঙ্গলের আয়োজনও হয়েছিল হয়তো। সব করেছিলাম আমরা, সকালে বেরোবো, আমি যাব, ওর দাদা দিদি জামাই বাবু চারজন যাব, সব রেডি। আজকে আমরা 10টার সময় বেরিয়ে যাব। আজকে আমাদের এই হাল করেছে ওই কুত্তাগুলো। সারাদিন আজকে বারবার আপনাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম, 10 লক্ষ টাকার পণ আর 4 চাকার নতুন গাড়ি, কতটা চাপ ছিল মেয়েটার উপরে? কিভাবে অনেক চাপ দিয়েছে, ওকে মেরেছে, খেতে দেয়নি, না খেয়ে খেয়ে দুর্বল করিয়ে গলা টিপে হত্যা করেছে, বলছে হ্যাঙ্গিং হয়েছে। অপেক্ষায় রয়েছেন, তার সঙ্গে কিন্তু যারা দেখতে পাচ্ছ চোখ ছলছল করছে, প্রত্যেকে এখানকার প্রতিবেশী, কাজলকে দীর্ঘদিন ধরে দেখেছেন। এইভাবে কাজলের জন্য মেয়ের বান্ধবী ছোটবেলাকার আমি বেলা 12টার সময় শুনতে পেয়েছি। শোনার পর থেকে আমি এবিপি আনন্দ ওই 24 ঘন্টা খুলে বসে আমি বিশ্বাস করতে পারিনি, আমি হাউ হাউ করে কেঁদেছি, একে তাকে ফোন করেছি, ওর বাড়িতে 2 বার এসে ঘুরে গেছি। আমি বিশ্বাস করতে পাচ্ছেন না ওর মাও, আমি একবার পিউ দেখাতে বলবো যে ওর মা বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছে। আমরা যখন কথা বলছি তোমার সঙ্গে, মৃতদেহ আর কিছুক্ষণের মধ্যে এই আবাসনে এসে পৌঁছবে। বাবা মার অবস্থা একেবারে কথা বলার মতো অবস্থায় নেই, তারা বারবারই সংজ্ঞাহীন হয়ে পড়ছেন। আমি আরও যারা প্রতিবেশী রয়েছে, দিদি রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এইভাবে কোহিনের জন্য অপেক্ষা করতে হবে ভাব না, কোনোদিনও ভাবিনি আমার বোনকে এরকম ভাবে। সারাদিন আপনার সঙ্গে কত কথা শুনবো গো, আমি কাজে বলতাম তুই আয় সব কথা শুনবো, ওগো সব কথা শুনবো, তুই চলে আয়। একটাই প্রশ্ন, এই নোংরা নক্কারজনক পণ প্রথার যে বিষ কার্যত এই সমাজে ছড়িয়ে রয়েছে, সেটা কবে শেষ হবে? ঋত্বিক, তোমার কাছে আবার ফিরবো, বারবার তো এই প্রশ্নটাই আসছে, কিন্তু এই প্রশ্ন কি তখনই আসবে যখন এরকম একটা লাশ আমাদের চোখের সামনে আসবে? আমরা কি সরব হব না? উত্তর খুঁজবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি।